আজকের ভিডিওটি তাদের জন্য যাদের মনে হয় আমার দ্বারা আর কিছু সম্ভব না, আমার দ্বারা কিছুই হতে পারে না। জীবন যুদ্ধে হেরে যাওয়ার পর যারা ভাবে যে সত্যিই আমার দ্বারা কিছু হবে না, তাদের এই ভুল ধারণা মিথ্যা প্রমাণ করার জন্য এই ভিডিওটি। কারণ আজ এমন একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব যেটা শোনার পর তুমিও বলবে আমি কেন পারবো না। গল্পটা ক্যারোলি টাকার, যিনি বুদাপিটে জন্মগ্রহণ করেন এবং বড় হয়ে হাঙ্গেরি দেশের আর্মিতে যোগ দেন। তিনি ছিলেন সে দেশের সেরা পিস্তল শুটার। সেই দেশের সমস্ত জাতীয় প্রতিযোগিতা তিনি 1938 সালের মধ্যে জিতে নিয়েছিলেন। সেই দেশের সবার ভরসা ছিল যে 1940 সালের অলিম্পিকে গোল্ড মেডেল ক্যারোলি পাবে। তিনি এক বছর ধরে ট্রেনিং করে, তার একটাই স্বপ্ন ছিল, একটাই গোল ছিল যে তার হাতকে ওয়ার্ল্ডের বেস্ট শুটিং হ্যান্ড বানানো। এবং অনুশীলনের ফলে সে তার নিজের হাতকে বেস্ট বানিয়ে ফেলে। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যায়। সে যেহেতু আর্মিতে ছিল, তাই আর্মি ক্যাম্প চলাকালীন তার হাতে হ্যান্ড গ্রানাইট ফেটে যায় এবং তার ডান হাত পুরোপুরি বাদ দিতে হয়। যে হাতে তার গোল্ড মেডেল জেতার কথা ছিল, সেই স্বপ্ন গোল সব শেষ হয়ে গেল। কিন্তু তিনি তো থেমে থাকার জন্য জন্মায়নি। যেটা নেই তাকে নিয়ে আর না ভেবে যেটা আছে তার কাছে সেটা নিয়ে আবার উঠে দাঁড়ালেন। তার কাছে কি ছিল? একটা বাঁ হাত, যেটাতে সে লিখতে পর্যন্ত পারতো না। ডান হাতের জন্য এক মাস ধরে চিকিৎসা চলে এবং ঠিক তার এক মাস পরে তিনি আবার ট্রেনিং শুরু করে বাঁ হাত দিয়ে। ট্রেনিংয়ের এক বছর পর তিনি যোগ দেন 1939 সালের ন্যাশনাল চ্যাম্পিয়নে। ডানহাতি প্রতিযোগীদের সবাইকে হারিয়ে তিনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হন। তিনি এখানেই থেমে থাকেননি, কারণ তার লক্ষ্য ছিল তার হাতকে দুনিয়ার বেস্ট বানাতে হবে। তার স্বপ্ন ছিল অলিম্পিকের গোল্ড মেডেল। তিনি এক বছর ধরে ভীষণ কষ্ট, ভীষণ পরিশ্রম করে তিনি 1940 সালের অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করেন। কিন্তু দুর্ভাগ্যবশত 1940 সালের অলিম্পিক বন্ধ হয়ে যায় বিশ্বযুদ্ধের কারণে। কিন্তু তিনি কোনো দ্বিধা না করে 1944 সালের পরবর্তী অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করেন। কিন্তু এবারও বিশ্বযুদ্ধের কারণে বন্ধ হয়ে যায়। তিনি তার সমস্ত ফোকাস দিয়ে দেয় 1948 সালের অলিম্পিকে, যখন তার বয়স 38 বছর। সেখানে তার কম্পিটিটর ছিল বিখ্যাত বিখ্যাত অল্প বয়সী পিস্তল শুটার, যারা কম্পিট করবে তাদের বেস্ট হ্যান্ড দিয়ে। কিন্তু ইম্পসিবল নামে কোনো শব্দই ছিল না তার ডায়েরিতে, তাই সবাইকে হারিয়ে গোল্ড মেডেল জিতে নেয় সেই ক্যারোলি। কিন্তু তিনি তাও থেমে থাকেননি। 1952 সালের পরবর্তী অলিম্পিক আবারও যোগদান করেন, কিন্তু জেতেকে? দ্য ওয়ান হ্যান্ড পিস্তল শুটার ক্যারোলি, এবং ওয়ার্ল্ডের হিস্টোরি বদলে দেন পরপর দুবার গোল্ড মেডেল জিতে। কারণ এই কম্পিটিশনে এর আগে কখনো কেউ দুবার গোল্ড মেডেল জেতেনি। ব্যর্থতার হাজারটা কারণ ও অজুহাত থাকে, কিন্তু সফলতার একটাই কারণ, ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি আপনাকে এমন কিছু করাতে পারে যা আপাত দৃষ্টিতে অনেকের চোখে অসম্ভব। ইচ্ছাশক্তি এমন একটি চেতনা যার মধ্যে লুকিয়ে থাকে বুদ্ধিমত্তা, পরিশ্রম করার মতো মানসিকতা এবং দক্ষতা। যারা বলেন আমার ইচ্ছাশক্তি আছে কিন্তু করতে পারছি না, কারণ এটা কারণ ওটা, কিন্তু আসল কারণ আপনার ইচ্ছাশক্তি এখনও ততটা শক্তি অর্জন করতে পারেনি যেটা দিয়ে কাজটি করা সক্ষম। তাই তুমি চাইলে সব করতে পারো, এভরিথিং ইজ পসিবল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তুমি পাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।